বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের চরম প্রভাব পড়ছে প্রকৃতিতে। বদলে যাচ্ছে সবুজ পৃথিবীর রূপ। প্রচণ্ড খরা এবং দীর্ঘস্থায়ী বন্যার মতো ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। ব্রাজিলের আমাজন অরণ্যকে বলা হয় বিশ্বের ফুসফুস। এই অরণ্যকেও ধ্বংস করছে মানুষের অবিবেচনা। এর ক্ষতিকর প্রভাব পড়ছে বিশ্বের প্রকৃতিতে। দক্ষিণ আমেরিকার আমাজন অরণ্যের 60% ব্রাজিলে। আমাজন নদীর অববাহিকায় গড়ে ওঠা এই অরণ্যে 40,000-এর বেশি প্রজাতির উদ্ভিদ ও স্তন্যপায়ী প্রাণী, পাখি ও মাছের বাস। এই অরণ্যভূমি খনিজ সম্পদেও সমৃদ্ধ। এল নিনোর প্রভাব পড়েছে এই অরণ্যেও। ব্রাজিলের অরণ্যভূমিতে এবছর প্রবল খরা ও বন্যা দেখা গেছে। ব্রাজিলের আমাজোনাস রাজ্যের রাজধানী মানাউস আমাজন নদীর তীরবর্তী জঙ্গল সংলগ্ন শহর। খরা এবং মানবসৃষ্ট কারণে এখানে দাবানল দেখা দেয়ায় অক্টোবর মাসে প্রায় এক সপ্তাহ জুড়ে সৃষ্টি হয় ঘন ধোঁয়া। বাতিল হয় একটি পূর্ব নির্ধারিত ম্যারাথন। দুর্ভাগ্যক্রমে ম্যারাথন প্রতিযোগিতাটি বাতিল করতে আমরা একমত হই, কারণ পরিবেশ একেবারেই ম্যারাথনের উপযোগী ছিল না। অক্টোবর মাসে আমাজোনাস রাজ্য জুড়ে 1,600-টিরও বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সেই সময়ে মানাউসে বায়ু দূষণের কণার ঘনত্ব বিশ্ব স্বাস্থ্য সংস্থার বায়ুমানের জন্য প্রস্তাবিত মানের 10 গুণেরও বেশি থাকে। স্থানীয় লোকজন জানান, তীব্র ধোঁয়ায় তাদের স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হয়েছে। এটা দেখতে কুয়াশার মতো হলেও আসলে ছিল ধোঁয়া। আমি আমার ঘরের ভেতর থেকে ধোঁয়ার গন্ধ পাচ্ছিলাম এবং নিঃশ্বাস নেয়াই মুশকিল হয়ে পড়েছিল। জলবায়ু পরিবর্তনের দীর্ঘস্থায়ী প্রভাব শুধু দাবানলকে আগের বছরের তুলনায় দীর্ঘস্থায়ী করেনি, বর্ষাকালে বন্যাকেও তীব্র করে তুলেছে। পশ্চিম ব্রাজিলের একর রাজ্যে বন্যার থাবায় গ্রামগুলো প্লাবিত হয়েছে এবং অরণ্যের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে ধ্বংসের চিহ্ন রেখে গেছে। ভারী বৃষ্টির কারণে মাটির মারাত্মক ক্ষতি হয়েছে, পুষ্টির ঘাটতি দেখা দিয়েছে, যা গাছের বৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। জলবায়ু পরিবর্তনের ফলে আমাজন অরণ্য ঘন ঘন বিপর্যয়ের ঝুঁকিতে রয়েছে। সবুজ পৃথিবীকে রক্ষা করতে হলে পরিবেশ বিপর্যয় থেকে বাঁচাতে হবে বিশ্বকে। এজন্য সব দেশের মানুষের মধ্যে গড়ে তুলতে হবে সচেতনতা। শান্তা মারিয়া, সিএমজি বাংলা।